আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্বাগতম। তো গত ভিডিওতে আমি এখানে ইউজার যা ইউআরএল ইনপুট দিবে সেটা যাতে এক ক্লিকে মুছে ফেলা যায় এই নিয়ে ভিডিও দিয়েছি, তো আপনারা দেখে নিতে পারেন। তো আজকে ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা আপনাদের ব্রাউজারে ডাউনলোড অ্যাড করবেন, ডাউনলোডের অপশন। তো এখানে এর পরবর্তীতে আমি ব্যাক ফরওয়ার্ড হোম বাটনে এগুলা কাজ দেখাবো, তারপরে ভয়েস টাইপিং দেখাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিও সিরিজটা আমার দেখে নেবেন। সিম্পল পিডিএফ ডাউনলোড, তো লেখা হয়েছে, এখন সার্চ দেই। সার্চ দিলে তো আসতেছেই, তো ডাউনলোডের সিস্টেমটা আমাদের দেখা উচিত। ডাউনলোড, এখানে তো সফটওয়্যার ক্লিক করে দিলাম, সফটওয়্যার না। ভালো, ডাউনলোডের লিঙ্ক খুঁজে বের করতে হবে। তো এটাতে এক্সাম্পল ফাইল এখান থেকে ডাউনলোড করে দেখাই, ডাউনলোডে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড ফাইল, আর উপরে দিয়ে এটা কিন্তু ডাউনলোড এখান দিয়ে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে, আমার ডাটা স্পিড, তো ডাউনলোড কমপ্লিট। এভাবে কিন্তু আপনারা সিম্পলি এখান থেকে পিডিএফ বা অডিও ভিডিও ফটো এগুলো কিন্তু ডাউনলোড করতে পারেন। তো আমি ডাটা ইউজ করতেছি যার জন্য স্লো কাজ করতেছে, সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন 1 MB ডেটাও ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এই ডাউনলোড লিসেনারটা কীভাবে অ্যাড করবেন আপনাদের ব্রাউজারে সেটা এই ভিডিও জুড়ে আমরা দেখব। তাহলে শুরু করা যাক। তো এখানে যে ক্লোজ করছেন এর নিচে লেখালেখি করতে হবে, যেখানে সেখানে লেখলে কিন্তু কাজ করবে না, অবশ্যই মাথায় রাখবেন। তো আমাদের ওয়েব ভিউ থেকে ডাউনলোড করব, যার জন্য আমি ওয়েব ভিউ নিয়ে নিচ্ছি। সেট ডাউনলোড, ডাউনলোড লিসেনার, নিউ, নিউ ডাউনলোড লিসেনার, ডাউনলোড লিসেনার। তো এখানে কিছুটা পরিবর্তন করে নিতে হবে, স্ট্রিং ইউআরএল, ইউআরএল, তারপরে আছে স্ট্রিং ইউজার এজেন্ট, ইউএসইআর, ইউজার এজেন্ট, এজি ENT, ইউজার এজেন্ট। তো এরপরে এখানে আমি কপি পেস্ট করি, এ পর্যন্ত। আগে একটা স্ট্রিং মিসিং আছে যার জন্য এখানে রেড দেখাচ্ছে। স্ট্রিং কন্টেন্ট ডিসপোজিশন, স্ট্রিং মাইন টাইপ, লং দেওয়ার পরে কন্টেন্ট লেন্থ, কন্টেন্ট লেন্থ, এগুলো আপনাদের অবশ্যই দিয়ে দিতে হবে, যাতে আপনাদের ডাউনলোডের সময় শো করে যে কোন পর্যন্ত ডাউনলোড হইলো কি না। তো এর ভিতরে আমাদের লিখে দিতে হবে ডাউনলোড ম্যানেজার ডট রিকোয়েস্ট, ডাউনলোড ম্যানেজার ডট রিকোয়েস্ট, রিকোয়েস্ট, রিকোয়েস্ট এর ভিতরে ইকুয়াল টু নিউ ডাউনলোড ম্যানেজার, ডাউনলোড ম্যানেজার ডট রিকোয়েস্ট ইউআরআই, ইউআরআই ডট পার্স ইউআরএল, ইউআরএল এখানে ক্লোজ করে দিবেন। তো এর নিচে আমরা রিকোয়েস্ট সেট মাইম টাইপ,
রিকোয়েস্ট ডট সেট মাইম টাইপ এটা এখানে ক্লোজ করবেন। স্ট্রিং কুকিজটা চেক করবে, তো আমরা এখানে কুকিজ নিয়ে নিচ্ছি। ইয়েস, কুকিজ ইকুয়াল টু কুকিজ ম্যানেজার গেট ইনস্ট্যান্স ওই সময় যা পাবে, তারপরে গেট কুকিজ এর ভিতরে ইউআরএল, এটা এখানে ক্লোজ করে দিবেন। রিকোয়েস্ট ডট অ্যাট রিকোয়েস্ট হেডার এর ভিতরে ডাবল কোটেশন দিয়ে কুকিজ COKIC এর বাইরে কমা দিয়ে আবারও ডাবল কোটেশন দিয়ে, তো ডাবল কোটেশন ছাড়া কুকিজ লিখে দিবেন। এটা ক্লোজ করে দিন। এরপর রিকোয়েস্ট ডট অ্যাট রিকোয়েস্ট হেডার ইউজার এর ভিতরে ইউজার এজেন্ট দিতে হবে ডাবল কোটেশন দিয়ে। কন্ট্রোল বি এখানে একটা মাইনাস দিয়ে দিবেন, আর ইউটা বড় হাতের দিয়ে দিবেন। ইউজার এজেন্ট কমা দিয়ে ইউজার এজেন্ট এখানে ক্লোজ করে দিবেন। তো এখন ডাউনলোড স্টার্ট হওয়ার সময় কি লেখা দেখাবে সেটা দিব। রিকোয়েস্ট ডট সেট ডাউনলোড ডিসক্রিপশনের ভিতরে WNLOAD ডাউনলোড ফাইল এরপর ডট 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 দিয়ে দিতে পারেন যে আপনার বা ফাইলটি ডাউনলোড স্টার্ট হয়েছে। আর টাইটেলটা আমরা এখন দিব রিকোয়েস্ট ডট সেট টাইটেল। তো টাইটেলে ইউটিল গ্যাস ফাইল নেম ইউআরএল কমা দিয়ে কন্টেন্ট ডিসপোজিশন কমা দিয়ে আবার মাইন টাইপ করে দিবেন হিম টাইপ, আর এটা শেষে ক্লোজ করে দিবেন। এরপর রিকোয়েস্ট অ্যালাউ স্ক্যান স্ক্যানিং বাই মিডিয়া স্ক্যানার অ্যালাউ করে দিবেন। এরপর রিকোয়েস্ট ডট সেট নোটিফিকেশন ভিজিবিলিটি ডাউনলোড
রিকোয়েস্ট ডাউনলোড ম্যানেজার ডট রিকোয়েস্ট রিকোয়েস্ট ডট ভিজিবিলিটি ভিজিবল নোটিফাই অনলি কমপ্লিট। তার মানে হলো যে এই লাইনটা দিলে আপনাদের ফাইলটা ডাউনলোড কমপ্লিট হইলে আপনাদের নোটিফিকেশন দিবে যে ফাইলটা ডাউনলোড কমপ্লিট হয়েছে। রিকোয়েস্ট ডট সেট, এখন দিব সেট ডেস্টিনেশন এক্সটার্নাল পাবলিক ডার, সেট ডেস্টিনেশন এক্সটার্নাল এক্সটার্নাল পাবলিক ডার, এনভায়রনমেন্ট ডিরেক্টরি ডাউনলোড এটা এখন দিব। এটা দেওয়ার ফলে আমাদের ডাউনলোড ফোল্ডারের আমাদের ফাইলগুলো ডাউনলোড হবে। এনভায়রনমেন্ট ডট ডিরেক্টরি ডট ডিরেক্টরি ডাউনলোডস ডাউনলোডস ইউআরএল ইউআরএল আনট্রেল ডট গ্যাস জিইউ গ্যাস ফাইল নেম, এর ভিতরে ইউআরএল কমা দিয়ে কন্টেন্ট ডিসপোজিশন কন্টেন্ট ডিসপোজিশন কমা দিয়ে মাইন মিম টাইপ মিম টাইপ, এরপরে লাস্টে আমরা এটা ক্লোজ করে দিব। তো আমার আপনাদের ডাউনলোড ডিরেক্টরিতে দিয়েছেন আপনার ফাইলটা ডাউনলোড হবে সেটা এখানে দিলেন, অন্য ডিরেক্টরি দিয়েও ট্রাই করতে পারেন, আমি ট্রাই করে দেখি নাই। এরপরে আমাদের ডাউনলোড ম্যানেজার আবার সহায়তা নিতে হচ্ছে। ডিএম শুধু ডিএম লিখে দেই ইকুয়াল টু ডাউনলোড ম্যানেজার গেট সিস্টেম সার্ভিস ডাউনলোড সার্ভিস ক্লোজ করে দিলাম। আর আমি যে মেথডটা দেখালাম সেটা লেটেস্ট মেথড, আপনারা নিঃসন্দেহে ইউজ করতে পারেন, এর বাইরে গেলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন। ইন কিউ দেওয়ার পর রিকোয়েস্ট দিবেন আর এটা এখানে ক্লোজ করে দিবেন, আর একটা টোস্ট শো করিয়ে দিবেন ডাউনলোড ডাউনলোড ফাইল এর ভিতরে DOWNLOAD ডাউনলোড ডাউনলোডিং ING ডাউনলোডিং ফাইল। তো আপনাদের উপরে যদি ডাউনলোড ফাইল এইটুক শো না করে তারপরেও এখানে টোস্টে শো করিয়ে দিবে সমস্যা নেই। তো আমি আমার রিয়েল ডিভাইসে আমার অ্যাপটা রান করতেছি, আবার আপনাদের সামনে আবারও রান করতেছি, দেখেন এই লঞ্চ সাকসেসফুল হইলো। এখন আমরা এখানে সার্চ দিতে পারি, যেহেতু আমি এখানে ভয়েস টাইপিংটা এখনও কাজ করি নাই, তাই সিম্পল পিডিএফ ডাউনলোড, তো এটা গুগলেরটা ইউজ করলাম, পরে যেহেতু আমি কাজ করব আপনাদের দেখাবো অবশ্যই। তো এখান থেকে সিম্পল পিডিএফ ফাইল এখান থেকে 150 KB রেটে ডাউনলোড করি, কারণ আমি নেট ইউজ করতেছি। তো দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে ডাউনলোড 500 KB-টাও দিলেও দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে, সময় নিবে কারণ এটা 500 KB আর নেটওয়ার্ক স্পিড কিছুটা দুর্বল, 68 KB উঠতেছে। আর ডাউনলোডে আশা করি কোনো সমস্যা হবে না, আপনারা এই মেথডটা ইউজ করে যে কোনো ফাইলই ডাউনলোড করে ফেলতে পারবেন।
এরপরেও আমি ডিটেইললি পরে সময় পেলে ভিডিও দিব যে আপনারা কিভাবে যে কোন ইমেজের উপর রং পেস্ট করলে সেটা ডাউনলোড করতে পারবেন। এই ডাউনলোডের লিসনারি যে সবটা ডাউনলোড হবে এমনটা নয়, আরও কিছু মেথড আছে, সেগুলো নিয়ে আমি ডিটেইললি পরে আমি সময় পেলে ভিডিও দিব। জাস্ট আপনাদের এখন কাজ চালিয়ে নেওয়ার মতো একটা ডাউনলোড লিসনার অ্যাড করে দিলাম। এরপরের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ব্যাক বাটন, ফরওয়ার্ড বাটন, হোম বাটন, রিফ্রেশ বাটন, এখানের যতগুলো বাটন আছে সবগুলো আপনারা কাজ করে নিতে পারেন, স্টপ বাটন। তো নেক্সট ভিডিওটা আরও ইম্পর্ট্যান্ট, সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।